আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 এ 33 নম্বর অঙ্কটা সমাধান করবো। এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করার জন্য। প্রথমে আমরা খেয়াল করবো যে মানটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট ইকুয়াল 4/3, একটা মান দিয়ে বলছে যে এটার মান নির্ণয় করার জন্য। তো প্রথমে যে মানটা দেওয়া আছে আমরা আগে ওই মানটা দেখে, প্রথমে দেওয়া আছে আমরা লিখব যে মানটা দেওয়া থাকবে ওই মানটা প্রথমে লিখে নিব। দেওয়া আছে কোসেকে, দেওয়া আছে কোসেকে কোসেকে মাইনাস কট এ ইকুয়াল 4/3, এই মানটা দেওয়া আছে। এবার দেখো যে মানটা দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আমাদেরকে এই মানটা প্রমাণ করতে হবে। তাহলে কোসেকে মাইনাস কট ইকুয়াল 4/3, মনে মনে ভাবতে হবে যে এখানে নিচে এক আছে, তাহলে ইকুয়াল 3, এই যে এখানে এই যে 4/3, তাহলে এখানে আমরা দেখি এই যে এই অংশটা আমরা এখানে দেখি কোসেকে মাইনাস কট ইকুয়াল যে কোসেকে কোসেকে মাইনাস কট এ এটা লিখলাম, এটা ইকুয়াল যে 3 আছে এখানে নিচে, মনে মনে এখানে মনে করতে হবে 1 আছে, তা আমরা এটা এই ওটা লিখব এই যে 1। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এবার নিচে যেহেতু 1 আছে এটা এখানে আছে কোসেকে মাইনাস কট এ, এবার উভয়পক্ষে আমরা এটার বিপরীতে এটার বিপরীত হচ্ছে কোসেকে প্লাস কট এ দিয়ে গুণ করে দিব, কোসেকে কোসেক এ প্লাস কট এ, যখন আমরা গুণ করবো উভয়পক্ষে তখন যে মানটা দেওয়া থাকবে এটার বিপরীত হবে, যদি এখানে দেওয়া আছে মাইনাস এখানে থাকবে প্লাস, তাহলে এখানে হচ্ছে যেহেতু আমরা উভয়পক্ষে কোসেক এ প্লাস কট এ দিয়ে গুণ করে দিলাম, এটা হচ্ছে উভয়পক্ষে কোসেক এ প্লাস কট এ। এবার এখানে আমরা লিখবো 4/3, এখানে যেটা আছে আমরা এটা লিখবো। এবার দেখো কোসেকে মাইনাস কটে কোসেকে প্লাস কটে, এটা হচ্ছে কোসেকে প্লাস কটে, এখানে একটা যদি এ মাইনাস হয় একটা প্লাস হয়, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি বাই মাইনাস এ মাইনাস বি প্লাস ইন্টু এ মাইনাস এ প্লাস বি, তাহলে এটা হবে কোসেক কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ বাই কোসেক এ প্লাস কট এ। এই যে দেখো এখানে এটা যদি এ স্কোয়ার হয় এটা বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, একবার প্লাস একবার মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কোসেক এ মাইনাস কট এ ইন্টু কোসেক এ প্লাস কট এ, এটা হচ্ছে কোসেক স্কোয়ার কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটা যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একবার প্লাস একবার মাইনাস, আর এখানে হচ্ছে 4/3। এবার দেখো এখানে এই যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, আমরা জানি যে এটা একটা সূত্র আছে এটার মান হচ্ছে 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এখানে একটা সূত্র হচ্ছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1, এটা হচ্ছে একটা সূত্র, তো আমরা এখানে এই কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটার মান বসাই দিলাম 1, আর নিচে আছে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল 4/3, এ মানটা দেওয়া আছে। এবার দেখো এখানে এই যে 1/cosec a প্লাস cot a ইকুয়াল 4/3, এই যে এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে, এই অংশটার সাথে এই অংশটা গুণ হবে, এখান থেকে যদি আমরা লিখি যে এই অংশটার সাথে এই অংশ গুণ হবে, এই অংশের সাথে এই অংশ গুণ হবে, এটা 4 এর সাথে গুণ হবে, তো আমরা এখানে যেহেতু এটা 4 এর সাথে গুণ হবে 4 ইন্টু কোসেক এ সি সি এ প্লাস cot a ইকুয়াল, আর এখানে এই 3 আর 1 গুণ করলে 3 হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন মানটা
আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখানে কোসেক এ প্লাস কট এর মানটা নির্ণয় করতে হবে, তাহলে আমরা কোসেক এ প্লাস কট এটা রেখে দিতে হবে। যদি আমরা কোসেক এ প্লাস কট এটা রেখে দিই, কোসেক এ প্লাস কট এ ইকুয়াল এখানে আছে থ্রি, আর এ পোর্ট্রেট এর সাথে গুণাকার আছে, যখন এ পাশে চলে যাবে তখন হয়ে যাবে বা আকারে থ্রি বাই ফোর। এখানে দেখো কোসেক এ প্লাস কট ইকুয়াল থ্রি বাই ফোর, এখানে কোসেক এ প্লাস কট এর মানটা হচ্ছে থ্রি এ ফোর, এটার নির্ণয় মান। এখানে যে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল ফোর বাই থ্রি, এটার বিপরীতে এখানে দেওয়া আছে কোসেক এ প্লাস কট এ, এখানে দেওয়া আছে মাইনাস, এখানে দেওয়া আছে প্লাস, তাহলে এখানে দেওয়া আছে ফোর বাই থ্রি, এখানে মানটা হয়েছে থ্রি বাই ফোর, একই মান যেহেতু এটা একই, শুধু এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে কোসেক এ প্লাস কট এর মান হচ্ছে ফোর বাই থ্রি, এই থ্রি বাই ফোর এখানে আমরা এটাই প্রমাণ করলাম। সুতরাং এটি হচ্ছে নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান হচ্ছে কোসেক এ প্লাস কট ইকুয়াল থ্রি বাই ফোর, এটি হচ্ছে নির্ণয় মান।